হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তাহলেই কিন্তু পূজা, দেখতে দেখতে পূজা চলে এলো, আর বেশি দূরে নেই, খুব কাছাকাছি চলে এলো। তো যাই হোক, পূজা মানেই হচ্ছে অষ্টমী, মানে অঞ্জলি, তার সাথে থাকবে নিরামিষ। নিরামিষে বানিয়ে ফেলুন এরকমই দুর্দান্ত স্বাদের পনিরের তরকারি, খুব সহজে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখলে যে কেউ তৈরি করতে পারবে, এটা রুটি হোক, ভাত, পরোটা, ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু দারুণ লাগে। প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর বানিয়ে কিন্তু সবাইকে খাওয়াবেন, আর জানাতে ভুলবেন না এটা কীরকম হয়। তো চলো রেসিপিটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার রেসিপি, তো প্লিজ প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। বানানোর জন্য এই জায়গায় আছে টুকরো করা আলু, পনির আছে, এটা কিন্তু পিস পিস করাই থাকে এই পনিরটা, যেই পনিরটা এরকম কৌটায় থাকে, টিনের কৌটায়, সেটা কিন্তু পিস করাই থাকে। আপনারা যেরকম মানে নর্মালি যে হয় বাড়িতে এনে পিস করা, সেটাও কিন্তু এই জায়গায় ইউজ করতে পারেন। আপনাদের হাতের কাছে যেরকম পনির থাকবে সেটাতেই আপনারা করবেন। আর এ পাশে আছে কিছু মশলা, সেটা আছে আদা, শুকনো লঙ্কা, আর আছে ওইখানটায় নারকেল। তো ফার্স্টে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তাতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু হলুদ, হলুদটা ভালোভাবে নাড়িয়ে নেব। নেওয়ার পরে পনিরটা যে আছে, পনিরটা কিন্তু হালকা মতো একটু ভাজবো, লালচে কালার করে, বেশি ভাজতে যাবেন না, একদম লাল টকটকে ওরকম না, হালকা মতো একটু সোনালি কালার হলে পরেই কিন্তু এটা নামানো লাগবে। আমার পনির ভাজা একেবারেই কমপ্লিট, এটা আবার নামিয়ে নেব, ভাজতে বেশি সময় লাগে না। এরপর মিক্সার জারে নিয়ে নেব শুকনো লঙ্কা আর আদা স্লাইস, এটা ফার্স্টে নিয়ে নেব। তবে ঝালটা নিজের স্বাদ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর দিয়ে দেবো কুচি করা নারকেল, সেটা দিয়ে দেবো, তার সাথে জিরে, গোটা জিরে, চার মগজ আছে এইখানটায় দিয়ে দিলাম। এরপর আছে চিনাবাদাম, চিনাবাদামটা কিন্তু তেলে অবশ্যই ভাজতে লাগবে, তাহলে কিন্তু কাঁচা গন্ধ থাকবে না। আর কাঁচায় যদি মিক্সারে দেওয়া হয় তাহলে কিন্তু কাঁচা গন্ধ থাকবে। তাই দিয়ে দিলাম তেলে ভাজা চিনাবাদাম, দিয়ে কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে এটা মিক্সারে একটা পেস্ট করব। পেস্ট করতে করতে এই বেশি কড়াইতে যেটা তেল আছে তাতে দিয়ে দেব গোটা তেজপাতা, সেটা চেরা, সেটা দিয়ে দিলাম, আর টুকরা করা দিয়ে দিলাম আলু। আলুটা দিয়ে দিয়ে দেবো পাঁচফোড়ন, পাঁচফোড়নটা আগে যদি দেওয়া হতো তেলের মধ্যে তাহলে কিন্তু অনেকটাই পোড়া লাগতো, তো সেই ক্ষেত্রে এই টাইমই দিতে লাগবে। ভালোভাবে কিন্তু এটা নাড়িয়ে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ, হলুদটা ভালোভাবে কিন্তু মেশানো লাগবে। এরপর পরিমাণ মতো নুন, নুনের সাথে খুব ভালো করে মেশানোর পর দিয়ে দেবো মুখ ফাটানো দুখানা ছোটো এলাচ, এটাও ভালোভাবে নাড়িয়ে আলুটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে লাগবে, যাতে ভাজতে ভাজতে আলুটা সিদ্ধ হয়। দেখুন আমার ভাজতে ভাজতে কিন্তু আলুটা এইভাবে সিদ্ধ করতে লাগবে। এরপরে এই জায়গায় মিক্সারে যে বাটা মশলাটা আছে সেটা এবার দিয়ে দেব। আপনারা চাইলে শিল নোড়ায় বাটতে পারেন, তাতেও হবে, তবে মিক্সারে করলে কিন্তু সুবিধা হবে। ভালোভাবে এটা কিন্তু নাড়িয়ে নেব মিনিমাম 5-6 মিনিটের মতো। এরপর দিয়ে দেবো ভাজা পনির, পনির দিয়ে কিন্তু আরও ভালোভাবে হালকা আছে 10 মিনিটের মতো এটা কিন্তু ভাজতে লাগবে। যত ভালো ভাজা হবে তত কিন্তু এই তরকারিটা খুব সুন্দর খেতে হবে, তাই ভালোভাবে এটা নাড়িয়ে নিতে লাগবে। যখন দেখবেন এরকমই শুকনো শুকনো হবে, মানে মশলাটা খুব ভালো ভাজা হবে, এর সাথে দুই একটা আলু এইভাবে একটু ভাঙবো, তাহলে গ্রেভিটা ভালো হবে। এইভাবে কিন্তু মশলাটা ভাজতে লাগবে যাতে ঝরঝরে হয়। এটা কিন্তু দেখুন আমার কতখানি ঝরঝরে। এরপর দিয়ে দেবো মিক্সার ধোয়া জল, এতে অনেকটাই মশলা থাকে তাই মিক্সারটা ধুয়েই দিলাম। দেওয়ার পরে একটু ভালোভাবে নাড়িয়ে একটু কিন্তু এটা অপেক্ষা করা লাগবে। অবশ্যই এই টাইমে কিন্তু কখনোই আঁচটা বেশি দিতে যাবেন না, একটু মিডিয়াম রাখতে হবে। এরপর দু চারটে আলু আরও একটু ভাগলে পরে গ্রেভিটা ভালো হবে, তাই দু চারটে আলু ভাঙার পরে কিন্তু এইভাবে আরও একটু নাড়িয়ে মিনিমাম 10 মিনিটের মতো হালকা আঁচে রান্না করতে লাগবে। ফিরে আসলাম 10 মিনিট পর, দেখুন তেলটা কত সুন্দরভাবে ছাড়ছে, আমার তরকারিটাও কিন্তু একেবারেই রেডি। দেখুন বেশি সময় লাগে না এই পনিরের তরকারিটা রান্না করতে, খুব সহজেই এটা রান্না হয়। আর লাস্টে ঘি একটু ছড়িয়ে নামিয়ে নেব, নিরামিষের তরকারিতে ঘি না দিলে পরে কিন্তু ভালো লাগে না, তাই লাস্টে একটু 1 চামচের মতো ঘি দিয়ে এটা আর 2 মিনিটের মতো অপেক্ষা করে এটা নামিয়ে নেব। আমার তরকারি কিন্তু একেবারেই রেডি, আর বেশি এটা রান্না করতে লাগবে না। আপনারাই দেখুন বন্ধুরা কত সহজে এটা রান্না হয়, খেতে কিন্তু একদম ভীষণ সুন্দর হয়। এটা আবার নামিয়ে নেব দেখুন, আর তেলটা কত সুন্দরভাবে উপরে ভাসছে। দেখুন বন্ধুরা তরকারি কালারটা দেখে হয়তো বুঝতেই পারছেন এটা কতটা টেস্টি হতে পারে। প্লিজ একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি এই চ্যানেলের প্রথমবার আমার রান্নার ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে এরকমই কোনো সুন্দর রেসিপির সাথে।